বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য ডিবিসি নিউজের জেদ্দা প্রতিনিধি রঞ্জু আহমেদের বাবার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল করেছে জেদ্দার কমিউনিটি। মাওলানা আবদুল্লাহ মিয়াজির সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আব্দুর রহমান। গাজী শাহেদের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন এম ওয়াই আলাউদ্দিন, রওশন জামিল শিপু, দেলোয়ার হোসেন, বাহারুদ্দিন বকুল, মাসুদ সেলিম, আব্দুর রহিম হারুন, আমজাদ হোসেন, শিপন আল মামুন, হাফিজ খান সহ অনেকেই।